আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইসমিন মফিন সিলেট। আজ আমি একটা পাঞ্জাবি হ্যান্ড পেন্টিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমার এই পাঞ্জাবিটা আমি আমার জীবনে প্রথম পেন্ট করছি। আসলে আগে আমি কখনো হ্যান্ড পেন্ট করিনি। পাঞ্জাবিতে পেন্টিং করেছি অনেক জায়গায়, কিন্তু পাঞ্জাবিতে কখনো করা হয়নি। এই প্রথম পাঞ্জাবিতে পেন্টিং করছি, তো আপনাদের সামনেই আমি পাঞ্জাবি পেন্টিং করছি। তো দেখুন আপনারা আমার পাঞ্জাবি পেন্টিংটা কীরকম হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে পাঞ্জাবিটা পেন্টিং করছি। যারা একেবারে এই কাপড়ে ফুল তুলতে পারে না, তারাও এই ডিজাইনটা চেষ্টা করলে পারবে, কারণ এটা এতটাই সহজ যে কোনো ডিজাইন করা লাগে না, শুধু একটা হালকা পাতা কেটে নিলেই হয়। এই তো দেখুন আমি তিনটি পাতা কেটে নিয়েছি, আর তিনটি পাতা দিয়ে সমস্ত ডিজাইনটা এঁকে নিয়েছি। কত সুন্দর হয়েছে ডিজাইনটা! আমিও এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি না, সেই জন্য আমি হালকার মাঝে একটা ডিজাইন করছি। যারা আমার মতো পারেন না, তারা অবশ্যই আমার ডিজাইনটা ফলো করতে পারেন। এখন পেন্ট করবো পাতাগুলো। আমি দুটি রং দিয়ে শেড করে নেব। দুটি রং দিলে অনেকটা ফুটে উঠবে কালারটা। কাজ সহজ হওয়ার জন্য প্রথম যে রংটা আমি ব্যবহার করেছি, ওই রং দিয়ে আরও দুই তিনটি পাতা এঁকে নেব। এভাবে করলে সময়টাও কম লাগবে এবং বারবার ব্রাশটা ধুইতে হবে না। এই জন্যই আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি, কারণ এতে সময়ও কম লাগে আর একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজটা। আমি যে ডিজাইনটা করছি এটা আমার নিজের ডিজাইন করা একটি ডিজাইন, এটা অন্য কোথাও পাবেন না এই ডিজাইনটা, কারণ এটা আমার নিজের আইডিয়া দিয়ে আমি ডিজাইনটা করছি। আর আমার ডিজাইনটা আমার কাছে মনে হয় অনেক ভালোই হয়েছে বা খারাপ হয়নি। আপনারা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন, আর ভিডিওতে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন বা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি হ্যান্ড পেন্টিংয়ের পাশাপাশি আরও অনেক সেলাইয়ের ভিডিও দিই, সেই সেলাইগুলোও দেখে আসতে পারেন। Thank you.
আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে পাঞ্জাবিটার ডিজাইন। আর হাতের অংশটা আমি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর লম্বা হওয়ার পর অনেকে ভিডিও দেখে না। ও বুকের অংশের ডিজাইনের মতোই হাতের অংশের ডিজাইনটা আমি করে নিয়েছি, আপনারাও সেমভাবে করে নেবেন। আর এদের সময় ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।